সুমাইয়া, আমি রাগবি খেলার সাথে অনেকদিন ধরে জড়িত আছি। রাগবি মূলত হচ্ছে একটা নতুন গেম, বাংলাদেশের জন্য নতুন। এটা ফেডারেশন অনেকদিন ধরে চলে আসতেছে 2007 সাল থেকে। আর হচ্ছে মাগুরাতে এই প্রথমবারের মতো যুব গেমে রাগবির প্লেয়াররা হচ্ছে খেলাতে অংশগ্রহণ করতেছে। তো সবার জন্য শুভকামনা, সবাই অনেক ভালো করবে ইনশাল্লাহ। খেলাটা হচ্ছে রাগবি, এটা খুব মানে বাংলাদেশে 2006 সালে বাংলাদেশে খেলাটা আসছে, কিন্তু আমরা এই খেলাটা না খেলার কারণে মনে করি যে অনেক মানে নতুন একটা খেলা। আমাদের মাগুরাতে আমরা শুরু করছি 2018 সাল থেকে, এখন 23 সাল। আমাদের একটি ক্লাব আছে মাগুরা জেলা রাগবি ক্লাব। এখন আমাদের এই রাগবি একটি জনপ্রিয় খেলা, এটা আমরা খেলতে খুব ভালোবাসি। আমাদের এখানে যেরকম ফুটবল ক্রিকেট খেলা হয় তেমনভাবে এই খেলাটা প্রচলন হয় না। তো আমরা চাই রাগবি খেলার জন্য আমাদের গ্রাম অঞ্চলে মাঠ দেওয়া উচিত, যাতে আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি, বাইরে খেলতে যেতে পারি। এটাই প্রশিক্ষণের ব্যাপারে কি আছে, মানে এই খেলাটা তো নতুন, মানে খেলাটা নতুন, আমরা নতুন শিখছি, আমাদের খুব ভালো লাগে খেলাটা। আলাদা করে এখানে কি কি খেলতে আসছেন ভাই? আমি এখানে রাগবি খেলতে আসছি। রাগবি আমার খুব একটা জনপ্রিয় খেলা, আমি এটা খেলতে খুব ভালোবাসি, কারণ এটা আমরা একবার ন্যাশনালে তৃতীয় স্থান অধিকার করেছি। এমনি আমাদের যেখানে আমরা খেলাধুলা করি রাগবির প্রচলন খুবই কম। আমরা যেখানে খেলাধুলা করি সেখানেও মানে আমাদের খেলাধুলার জন্য রাগবির মাঠ নাই। তা এই খেলাটা জনপ্রিয় করার জন্য কি দরকার আছে বলে আপনার মনে হয়? এই খেলাটা জনপ্রিয় করার জন্য গ্রামে মানে অন্তঃপর্যায়ে যে সব স্কুল কলেজ আছে, এই কলেজ স্কুল কলেজে সব খেলা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা, স্কুল কলেজে এগুলোর নিবন্ধন করা, যাতে এই খেলাটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এই খেলাটা তোমার কাছে কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, আসছো কোথা থেকে তুমি? কুলুম। কুলুম থেকে? আচ্ছা, এই খেলার যে যথেষ্ট কি জায়গা আমাদের এই ইসে দেওয়া হয় বা তোমার প্রশিক্ষণ কি দেওয়া হয়? যথেষ্ট দেওয়া হয় না। এই জন্য কি দরকার আছে? এই জন্য একটি মাঠ দরকার। মাঠ আর প্রশিক্ষণের জন্য প্রতিটা স্কুলের জন্য একটা মাঠ দরকার, আর তাদের এই খেলাটা ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। না স্যার, অনুষ্ঠান যেটা শেখ কামাল যুব ক্রীড়ার রাগবি বাংলাদেশ রাগবি ফেডারেশনের তরফ থেকে যে আয়োজনটা করা হয়েছে, এই রাগবি বাংলাদেশের নতুন খেলা, সবেমাত্র 3 বছর বাংলাদেশে প্রবেশ করেছে। এখন এটা এদেশে প্রচলিত হওয়ার জন্য ফেডারেশন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সেটা সেক্ষেত্রে মাগুরা জেলা রাগবি পে শালিকা থানা টিম আজ এখানে অংশগ্রহণ করতে এসেছে। আপনারা কোথা থেকে আসছেন আর এখানে খেলাটা কি খেলা হবে? আপনার আমরা আসছি শালিকা থানা, গঙ্গারামপুর ইউনিয়ন এবং মাগুরা জেলা। এই খেলাটার নাম হচ্ছে রাগবি, যেটা আমরা যে উদ্দেশ্যে আসছি উদ্দেশ্যটা হচ্ছে এই যুব অলিম্পিক, যেটা বলে যুব অলিম্পিক বাংলাদেশ যুব গেমস, সেই উদ্দেশ্যে আমাদের এই বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে মাগুরা এই স্টেডিয়ামে আমাদের বিকালে আজকে একটি ম্যাচের আয়োজন করা হয়েছে। এখান থেকে প্লেয়ার বাছাই করে আমাদের বিভাগীয় ক্রীড়া সংস্থায় বা খুলনা বিভাগের থেকে একটা টিম ঢাকায় খেলতে যাবে, সেই উদ্দেশ্যে আমাদের আজকের এই খেলাটা। আর আমার সবথেকে বেশি ভালো লাগছে যে এই জেলা ক্রীড়া সংস্থা থেকে একটা উদ্যোগ নিয়ে আমাদের এই খেলাটা আয়োজন করছে, জেলা ক্রীড়া সংস্থাকে অনেক ধন্যবাদ। আর তাছাড়া আমরা যদি এই ক্রীড়া সংস্থা আরও একটু আমাদের দিকে সুনজরে তাকাই, তাহলে ইনশাল্লাহ আমাদের এই মাগুরা জেলা থেকে অনেক ভালো ভালো রাগবি খেলোয়াড় তৈরি হবে।